কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি তিমিরা রজনী মধ্যম নিশীথে জন্ম নিলেন কৃষ্ণ যাদুমণি লোহার বেষ্টনী ঘেরা কংস কারাগার দৈবকীর কোলে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ আমার ঘুমেতে ঢলিয়া পড়ে কারা রক্ষীগণ দৈবকীর অঙ্কে কৃষ্ণ জন্মিলেন যখন অবিরাম বরিশন ঘন কালো মেঘ বিজুড়ি খেলিয়া যায় অশনি সংকেত গুরু গুরু গরজে আসমানে জলধর অবিরল শ্রাবণ ধারা অঝরে ঝড়ঝড় সৌদামিনী অন্তরিক্ষে খেলে আচম্বিতে অচির প্রভা চক্ষু পথিকে ধাধিতে যখন কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে স্বর্গ হইতে দেবগণ পুষ্পবৃষ্টি করে দৈববাণী হয়েছিল কংস নিপতিরে অষ্টম গর্ভজাত দৈবকীর বধি বেতাহারে সেই হেতু কংসরাজা চিন্তিত অন্তরে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কী উদরে পিতা বসুদেব হইয়া চিন্তায় মগন কি করে রক্ষিবেন তিনি স্নেহের কৃষ্ণধন শ্রীকৃষ্ণ লইয়া বসুদেব গোকুলেতে চলে যমুনা উজান বয় বাড়ি ধিউছেলে কি করে যমুনা পার হবে বসুদেব ভাবে মনে মন রূপী ভগবান যমুনা পার করেন তখন মা যশোদার কোলে কৃষ্ণ অর্পণ করিয়া সাথে লয়ে যোগমায়া বসুদেব আসিল ফিরিয়া কৃষ্ণের জন্ম শুনে কংস কারাগারে আইল কি হইতে তারে কাড়িয়া লইল কন্যা সন্তানে কংস পাথরে আছাড়িল তৎক্ষণাৎ আকাশে যোগমায়া রূপ ধারণ করিল যোগমায়া প্রকাশিল কংসের সকাশে কংস তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে